নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 23শে অক্টোবর শুক্র গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে। আর আপনারা সকলেই জানেন কন্যা রাশিতে শুক্র গ্রহ নিচস্থ অবস্থায় থাকে, অর্থাৎ তার ফল নিচস্থ হয়। আর এই শুক্র গ্রহ নিচস্থ অবস্থায় থাকতে চলেছে 16ই নভেম্বর পর্যন্ত, যার ফলে 7 রাশির জাতক জাতিকার মহাসুখ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শুক্র নিচস্থ হওয়া সত্ত্বেও কী করে 7 রাশির জাতক জাতিকার মহাসুখ আসতে চলেছে তা আমি অবশ্যই বলবো, এবং বাকি 5 রাশি মিশ্রিত ফল পেতে চলেছে। তা শোন, এবার আমি জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা মহাসুখ পেতে চলেছে, এবং কোন সেই রাশিগুলি যারা মিশ্রিত ফল পেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আসুন প্রথমে জানিয়ে দিই শুক্র গ্রহ আমাদেরকে কি দেয় বা কি দেখায়, আসুন জেনে নিই। একটি ঠান্ডা গ্লাসের জল থেকে লাক্সারি বাড়ি টোটালটাই কিন্তু শুক্র গ্রহ দেখায়, অর্থাৎ আপনার জীবনে কতটা ভোগ লেখা রয়েছে তা শুক্র গ্রহই নির্দেশ করে। আপনি জীবনে এসি রুমে থাকবেন কি থাকবেন না সেটা কিন্তু শুক্র গ্রহই নির্দেশ করে। আপনার বিলাসবহুল বাড়ি থাকবে কি থাকবে না সেটা শুক্র গ্রহই নির্দেশ করে। আপনার সুন্দর গাড়ি থাকবে কি থাকবে না সেটিও শুক্র গ্রহ নির্দেশ করে। এছাড়াও প্রেম, রূপ, যৌন আকাঙ্ক্ষা, এই টোটালটাই শুক্র গ্রহ নির্দেশ করে। আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ খুব ভালো পজিশনে থাকে তাহলে আমি যা যা কথাগুলো বললাম সেগুলো 100% মিলতে বাধ্য। আর যাদের জন্মছকে শুক্র গ্রহ খুব ভালো পজিশনে থাকে তাদের একের অধিক প্রেমও আসে, আফটার ম্যারেজও আসে, এবং অবৈধ সম্পর্কে কিন্তু লিপ্ত হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের নিজস্ব ন্যাকাল চার্টকে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং আপনাদের জন্মছককে বিশ্লেষণ করিয়ে নিন। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তা শুন, এবার আমি জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি এবং কোন সেই 5 রাশি যারা মিশ্রিত ফল পাবে এবং যারা অতীব শুভ ফল পেতে চলেছে। প্রথমে আসি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ষষ্ঠভাবে শুক্রের গোচর, যা কিনা গোপন শত্রুতাকে বৃদ্ধি করতে সহায়তা করবে, অর্থাৎ আপনার জীবনে গুপ্ত শত্রুতা হতে চলেছে, এই বিষয়ে অবশ্যই আপনারা নজর রাখুন। এছাড়াও আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা এই সময় কারো কাছ থেকে অর্থধার নেবেন না বা অর্থধার দেবেন না, এ দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম বিচ্ছেদ হতে চলেছে। তবে আমার কথাগুলো তখনই সঠিক হবে যখন আপনার জন্মছকে শুক্র গ্রহ নিচস্থ থাকবে বা শুক্র অশুভ নক্ষত্রে থাকবে। কিন্তু যদি আপনার উল্টোটা হয়, অর্থাৎ শুক্র যদি আপনার তুঙ্গ অবস্থায় থাকে বা শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির পঞ্চমভাবে শুক্র গ্রহের গোচর, এই সময় আপনাদের কিন্তু অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। এর পাশাপাশি সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন। যাদের সন্তান নিয়ে খুব প্রবলেম চলছে সন্তান লাভের ক্ষেত্রে, তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। এছাড়াও এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে গর্ব অনুভব করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনারা কোনো ভোগ্য দ্রব্য ক্রয় করতে চলেছেন, যার ফলে আপনাদের খরচা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে আমার কথাগুলো তখনই সঠিক হবে যখন আপনার জন্মছকে শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকবে, শুক্র গ্রহ তুঙ্গস্থ থাকবে, শুক্র গ্রহ ভালো নক্ষত্রে থাকবে। আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপর আসি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন আপনাদের
চতুর্থভাবে শুক্রের গোচর, যা কিনা আপনাদের জীবনে কামনা বাসনাকে বৃদ্ধি করবে। এই সময় আপনারা বন্ধু বান্ধব থেকে সাহায্য পেতে চলেছেন, এর পাশাপাশি বন্ধু বান্ধব নিয়ে মেতে ওঠার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে লাভ বা প্রফিট হতে চলেছে। এছাড়াও যদি আপনি গাড়ি কিনবো ভাবেন তাহলে আপনাদের জন্য এটি উপযুক্ত সময়, আপনারা গাড়ি কিনতে পারেন। এই সময় প্রেমের দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। তবে আমার কথাগুলো তখনই সঠিক হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকবে, আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে আসি কর্কট রাশি। আপনাদের রাশির তৃতীয়ভাবে এই শুক্রের গোচর, যা আপনাদের জীবনে নারী ঘটিত কোনো সমস্যা আনতে চলেছে, এবং এর পাশাপাশি কুসঙ্গতে পড়ে গিয়ে আপনার জীবনকে নষ্ট করে দিতে পারেন। তবে আপনাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আপনাদের জীবনে যথেষ্ট পরিমাণে ভোগ বিলাস এগুলো বৃদ্ধি পেতে চলেছে, এর পাশাপাশি আপনাদের জীবনে প্রেমও আসতে চলেছে। এছাড়াও আপনাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। তবে আমার এই কথাগুলো তখনই সত্যি হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকবে, শুক্রগ্রহ তুঙ্গস্থ থাকবে বা শুক্রগ্রহ শুভ নক্ষত্রে থাকবে, আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে আসি কন্যা রাশি। আপনাদের রাশিতেই শুক্রগ্রহের অবস্থান, আপনাদের দেহের সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে, এবং এর পাশাপাশি আপনাদের মধ্যে কামনা বাসনা বৃদ্ধি পেতে চলেছে, বিপরীত লিঙ্গের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি গোপন প্রেম বিবাহ বৈপ্রুত সম্পর্কে জড়িয়ে পড়া কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমার এই কথাগুলো তখনই সঠিক বলে প্রমাণিত হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ ভালো অবস্থায় থাকবে, শুভ অবস্থায় থাকবে বা শুভ নক্ষত্রে থাকবে, আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে আসি তুলা রাশি। আপনাদের রাশির দ্বাদশভাবে শুক্রগ্রহের গোচর, এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজন রয়েছে, এর পাশাপাশি আপনাদের এই সময় খরচা কিন্তু বৃদ্ধি পাবে, উত্তরোত্তর খরচা বৃদ্ধি পাবে এবং সেভিংসের জায়গাটা জিরো হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এছাড়াও আপনাদের স্নায়ু ঘটিত পীড়াতে ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যৌন রোগেও আপনারা আক্রান্ত হতে চলেছেন। তবে আমার এই কথাগুলো তখনই সঠিক হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ খারাপ অবস্থায় থাকবে, অশুভ অবস্থায় থাকবে, আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার কোনো কথাই মিলবে না। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশভাবে শুক্রগ্রহের গোচর, এই সময় আপনার হাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার হাতে ক্যাশ ইন হ্যান্ড যেটা বলে সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধির পাশাপাশি ভোগ বিলাস এগুলো কিন্তু আপনারা করতে চলেছেন, অর্থাৎ নতুন কোনো গাড়ি, নতুন কোনো বাড়ির লাক্সারিয়াস প্রোডাক্ট, সেটা এসি হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে বা আদার্স কোনো ইকুইপমেন্ট হতে পারে, আপনারা কিন্তু কিনতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমার কথাগুলো তখনই সঠিক বলে প্রমাণিত হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকবে, শুক্রগ্রহ শুভ নক্ষত্রে থাকবে, আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে আসি ধনুরাশি। আপনাদের রাশির দশমভাবে নিচস্থ শুক্রের গোচর, এই সময় আপনাদের জীবনে ভোগ বৃদ্ধি পেতে চলেছে, আপনারা মহাভোগী হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ভোগ বিলাস এগুলো বৃদ্ধি পাবে। এই সময় আপনারা ফোর হুইলার কিনতে পারেন বা টু হুইলার কিনতে পারেন। এছাড়াও আপনারা স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সুখ পেতে চলেছেন, যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে। তবে চোখের রোগ কিন্তু আপনার জীবনে বিব্রত করতে চলেছে, এই সময় কুসঙ্গে মিশে আপনার অর্থ কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো মহিলার সঙ্গে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমার এই কথাগুলো তখনই সঠিক বলে প্রমাণিত হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকবে, আর যদি এর উল্টোটা থাকে তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপর আসি মকর রাশি। আপনাদের ভাগ্যভাবে শুক্রের গোচর,
অর্থাৎ আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের সাহায্যে আপনারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন। আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে, এর পাশাপাশি যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহে আবদ্ধ হতে চলেছে। এছাড়াও আপনাদের মধ্যে কামনা বাসনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা বিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহ বৈভূত সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে চলেছেন। তবে আমার এই কথাগুলো তখনই সঠিক বলে প্রমাণিত হবে যখন আপনার জন্মচক্রে শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকবে, শুক্র গ্রহ তুঙ্গস্থ থাকবে বা শুক্র গ্রহ শুভ নক্ষত্রে থাকবে। আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে আসিস কুম্ভ রাশি। আপনাদের রাশির অষ্টমভাবে শুক্রের গোচর, যার ফলে আপনাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে চলেছে। এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু সাবধানে থাকুন, আপনাদের কিন্তু প্রেম বিচ্ছেদ হতে চলেছে। এছাড়াও আপনারা কোনো কাজে প্রতারিত হতে চলেছেন, এই দিকে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখুন। এই সময় ভোগ বিলাস এবং যৌন আকাঙ্ক্ষা কমানোর চেষ্টা করুন, নয়তো আপনাদের জীবনে অন্ধকারাচ্ছন্ন মেঘ তৈরি হতে চলেছে। তবে আমার এই কথাগুলো তখনই সঠিক বলে প্রমাণিত হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ খারাপ অবস্থায় থাকবে। আর যদি শুক্রগ্রহ তুঙ্গস্থ থাকে, শুক্রগ্রহ শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে আসি মীন রাশি। আপনাদের রাশির সপ্তমভাবে শুক্রের গোচর, এই সময় আপনি কোনো গোপন সম্পর্কে কিন্তু জড়িয়ে যেতে পারেন। যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এই সময় আপনাদের মধ্যে কামনা বাসনা কিন্তু বৃদ্ধি পাবে। আপনি দাম্পত্য জীবনে পত্নীর কাছ থেকে যথেষ্ট সুখ পেতে চলেছেন, এই সময় আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি আপনার সন্তানের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা অবৈধ সম্পর্কে কিন্তু লিপ্ত হয়ে যেতে পারেন। তবে আমার এই কথাগুলো তখনই সত্য বলে প্রমাণিত হবে যখন আপনার জন্মছকে শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকবে, শুক্রগ্রহ তুঙ্গস্থ থাকবে বা শুক্রগ্রহ শুভ নক্ষত্রে থাকবে। আর যদি এর উল্টোটা হয় তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। তো এই ছিল 12টি রাশির কী ফল হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।